শুনতে কিছু হবে তোমায় স্বাগত আজকে রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প নরহরির স্যাংাত গল্প পাঠে রয়েছে আমি সঞ্জীব গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টেলিফোনটা ঝনঝনিয়ে উঠল পাশের ঘরে সবেমাত্র ভোর তখন বিছানা ছেড়ে উঠতে তখন আমার বেশ খানিক দেরি তার উপরে কাল রাত্রে এক নেমন্তন্ বেজায় খাওয়া দাওয়া হয়েছিল বেশি একটু তখনও তার রেশ কাটেনি সেই অসভ্য সময়ে টেলিফোনের ডাকে লিপের মায়া কাটিয়ে উঠতে হলো। হ্যালো কণ্ঠস্বরটা একটু কড়াই হয়ে গেল বুঝি হ্যালো নরহরির গলা কানে এলো মিটে হয়ে আর মোলায়েম হয়ে নরহরি উঠেছে এত সকালে তার যোগ কাল রাত্রে বাড়ি এত বেশি খেয়েছিল যে নড়াচড়ার শক্তি ছিল না ওর নড়ানো চড়ানো শক্ত ছিল ওকে পাতার থেকে তুল্লি করে ওকে রিক্সায় ওঠানো হয়েছিল এবং রিক্সা থেকে একরকম ধরে বেঁধে যেমন করে ক্রেন দিয়ে মাল তোলে যাহা যায় ঠিক তেমনি করে ওর বাড়িতে ওকে তুলতে হয়েছে ওহে শোন। শোনো বললে নরহরি এক বন্ধুকে আমি পাঠাচ্ছিলাম তোমার কাছে তোমার সঙ্গে প্রাতর করতে কার বন্ধু ঘুমের জড়তা ভালো করে তখন আমার কাটেনি আমার আবার কার হরে কৃষ্ণ তুন্ডি মোকাম জব্বলপুর আজ সকালের গাড়িতে পশ্চিম থেকে তার পৌঁছবার কথা এই এসে পড়লেন বলে আমাকে তো ভাই বিশেষ জরুরি কাজে একটু বর্ধমানে যেতে হচ্ছে এক্ষুনি কখন ফিরবো কি। কবে ফিরব তার স্থিরতা নেই তোমার ওপরেই তার দেখাশোনার ভার দিয়ে যেতে চাই তোমার মতন বন্ধু আমার আর কে আছে বলো দাঁড়াও দাঁড়াও আমাকেও যে আমারও যে গন্তব্যস্থল ছিল একটা সুদূরতরই ছিল হয়তো আরও একটু কিন্তু চট করে সেটা মনে আসতে চায় না আর সেই ফাঁকে নরহরি বাধা দিয়ে বলে ওঠে জিওমেট্রি পড়েছ তো মনে আছে নিশ্চয় এ ফ্রেন্ড হু ইজ এ ফ্রেন্ড টু আদার ফ্রেন্ড আর অল ইকুয়াল টু ওয়ান অ্যানাদার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে ওই রকম কি একটা বলে না যেন জিওমেট্রিতে সেই হিসেবে হরে কেষ্টকে তোমার আপন বন্ধু বলেও গণ্য করতে পারো আমার আপত্তি নেই কিন্তু আমার আপত্তি ছিল কিন্তু সে কথা ভাষায় প্রকাশ করার আগেই নরহরি চাচাতে থাকে ভালো কথা তোমাকে জানানো দরকার আমার বন্ধুটি হচ্ছেন পাকা নিরামিষাশী এক নম্বরের গোড়া যাকে বলে তার পাতের গোড়ায় আমিষ কোন দ্রব্য দেওয়া দূরে থাক মাছ মাংসের কথাই তার কাছে তুলো না ভয়ঙ্কর প্রাণে আঘাত পাবেন তাহলে আর হ্যাঁ দেখাশোনার ভারই কেবল নয় দেখানোর শোনানোর ভারও থাকলো তোমার ওপর কলকাতার যা কিছু দ্রষ্টব্য আর জ্ঞাতব্য আছে যে কদিন তোমার ওখানে থাকেন থাকতে চান স্বেচ্ছায় সেই সব দেখিয়ে শুনিয়ে এখানে ওখানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়াতে দ্বিধা করো না আচ্ছা আসি ট্রেন ধরার সময় হয়ে এলো আমার তার ট্রেন আর আমার ট্রেন একসঙ্গেই ধরতে হবে কি না হাওড়ার প্ল্যাটফর্ম থেকেই তাকে তোমার ঠিকানা রিডাইরেক্ট করে দিয়ে তবেই আমার বর্ধমানের গাড়ি ধরা আচ্ছা আসি কিছু মনে করো না ভাই মনে কত কিছুই না করি না করে পারি না মনের কোনো দোষ নেই বন্ধুর মন হল মানুষের মন তো সামনে পেলে নরহরিকে চিবিয়ে খাওয়ার ইচ্ছাও মনে হয় আগের রাত্রের ওই ভুঁড়িভোজের পর কারো বন্ধুর সঙ্গে অত সকালে প্রাতনাশ করতে আদৌ আমার ছিল না কিন্তু নরহরিকে পাল্টা টেলিফোন করতে গিয়ে আর তার পাত্তা নেই ওর ঘর থেকে আমার টেলিফোনে ক্রিং ক্রিং ঝঙ্কার কানে আসে কিন্তু ওর কোনো সাড়া পাই না প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি ডু ক্রিং করণে শঙ্করাচার্যের সেই অমর বাক্য স্মরণ করে তখন অগত্যা চটপট হাত মুখ ধুয়ে প্রাতকৃত্য সেরে কাপড় বদলে তৈরি হয়ে পড়তে হলো হরে কৃষ্ণবাবু কখন এসে পড়বেন বলা যায় না কে জানে হয়তো বা সূর্যের আগেই তার উদয় হবে পশ্চিমের থেকে এবং কেবল প্রাতরাশি নয় সারাদিন ধরেই কলকাতার চার ধারে তার সঙ্গে রাসলিল্লা করে বেড়াতে হবে আর ট্রামে বাসেও আজকাল যা রাস তা কহতব্য নয় পদব্রজে ব্রজলীলা করতে হলেই তো আমার হয়েছে বিষাক্ত মনে এই সব ভাবছি এমন সময় সদর দরজায় করার আওয়াজ কানে এলো দৌড়ে গিয়ে কপাট খুলতেই নরহরির বন্ধু ভজহরি আই মিন হরে দার দ্বারদেশে দণ্ডায়মান দেখলাম যাব্বাজ বাঁটা জব্বলপুরের আমদানি দেখলেই বোয়া যায় আপনি ও আপনি ভদ্রলোকের গদগদ কণ্ঠ কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না আপনি আমার রক্ষণাবেক্ষণের ভার নিয়ে যে কি বিপদ থেকে আমাকে বাঁচিয়েছেন কি বলবো নুরুটা যে কি গরু কিসের তারায় কোথায় যেন চলে গেল কবে ফিরবে কে জানে যাগে যেতে দিন আপনি আমাকে আপনার নরুতুল্য বিবেচনা করবেন নরু আদৌ না ফিরলেও আমার কোনো দুঃখ নেই বরং আর সে নাই ফিরুক আপদটা গেলেই বাঁচি তবে আপনাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো দয়া করে পায়ের ধুলো দিয়ে ভেতরে আসুন আপনার প্রাতরাস প্রস্তুত একটু জলযোগ করে নিন আগে আপনি চা খান তো চা না কফি না কোকো কি শ্রেফ বলতে গিয়ে ভদ্রলোককে যেন একটু দ্বিধান্বিত দেখা গেল মানে প্রাতরাসের কথাই বলছি নইলে অন্য অন্য সময় অন্যান্য জিনিস খাই ঢোঁক তিনি বললেন আগে আমিও তাই দুধের দ্বারাই আমার প্রতককালীন জলযোগ দুধের মতন জিনিস আছে মানে জলীয় জিনিস চাকরকে ডেকে বলে দিলাম পোচ নয় অমলেট নয় মাছ ভাজা নয় শুদ্ধ দু গ্লাস দুধ চা ফা কিচ্ছু না টোস্ট টোস্ট কি আমিষ বস্তুর মধ্যে ধর্তব্য কে জানে কাজ নেই সন্দেহ বসে টোস্টও বাধ্য হয়ে গেল অকারণে কারোর প্রাণে আঘাত দিতে আমার ভালো লাগে না চা না খাওয়াই ভালো বললেন হরো ওটা শুনেছি বিষতুল্য জানি তার চেয়ে চানা খাওয়া ঢের ভালো ছানা খাওয়া আরও ভালো কিন্তু তার এখন পাচ্ছি কোথায় আমি বললাম চানাচুর অবশ্যই পাওয়া যায় রাস্তায় বিকেলের দিকে খাওয়াবো আপনাকে দুধের গ্লাস আসতেই মুহূর্তের মধ্যে নিঃশ্বাস করে হরকেষ্টবাবু বিচ্ছিরি এক ঢেঁকুর তুললেন এক নিঃশ্বাসে যেভাবে খোঁতখোত করে সবটা গিলে ফেললেন দেখলে অবাক হতে হয় কেবল নিরামিষাষী বললে কম করে বলা হয় কিছুই বলা হয় না আসলে ইনি ঘোর নিরামিষা শক্ত কিন্তু আমি তো আর অমন শক্ত নই অতখণি শক্তি রাখি নে কাজেই পাচন যেমন করে গেলে মানুষ তেমনি করে একটু একটু করে চোখ কান বুঝে এক ঠোক গিলছি এত কায়ক্লেশে যে কি বলবো আপনি সত্যিই একজন নিরামিষের ভক্ত বটে তো দেখতে পাচ্ছি এই যুগে এরকমটি দেখতে পাব কোথাও যে টিকে আছে তা আমার বিশ্বাস ছিল না কিন্তু না দেখলে আনন্দ হয় যেমন করে রশিয়ে রসিয়ে অমৃতের মতন এক এক চুমুক আপনি দুগ্ধ রসিক বটে হরে বিগলিত হয়ে বললেন উচ্চ প্রশংসা লাভ করে দুধের বিতৃষ্ণা আমার আরও যেন বেড়ে গেল পেটের ভেতরে কালকে রাতের মাংসেরা ব্যা ব্য কোঁকর কোঁ নিজের নিজের জাতীয় ভাষায় আলাপ লাগিয়ে দিয়েছে বলে মনে হলো আমার আমি গিলাস নামিয়ে রাখলাম দুধ খায় আর একটা বিচ্ছির ঢেকুড় তুলে মুখ বিকৃত করলেন হরকেষ্টবাবু কৃষ্টবাবু আমার চমক লাগলো হঠাৎ দুধের মধ্যে আবার বাছুর সে কোর্ট থেকে না আমি আপনাকে মিন করিনি আপনার প্রতি কটাক্ষ করে কিছু বলছি নে তাড়াতাড়ি বলে উঠলেন তিনি আসলে গরুর দুধ তার নিজের বাছর জন্য সৃষ্টি কিনা তাই নয় কি সেই কথাই আমি বলছিলাম তাজা বলেন আপনার আসার আগেই আমার আরেক গ্লাস হয়ে গেছে কিনা পেটে আর জায়গা নেই এই বলে বাকি দুধের দিকে আর দৃকপাত করি নে গ্লাস ছুঁই নে আর আহ খেলেন না যতটুকু দুধ ততটুকুই রক্ত যে তার আক্ষেপ হতে থাকে রক্ত জল করা কলকাতা দুধ কেনা আমি বলি রক্ত একেবারে জলবধ না খেলেও তো ক্ষতি নেই দুগ্ধগ্রাস থেকে মুক্তি লাভ করে বেরিয়ে পড়লাম আমরা কলকাতার রাস্তা ইত স্তুত ভ্রষ্ট হয়ে বেড়াতে লাগলাম পথে বিপথে চারদিকেই কত রেস্তোরাঁ ক্যাফে আর কেবিন কিন্তু সবখানেই তো মৎস্য ঘটিত ব্যাপার কোথাও পা দেবার জন্য তার উপরে নিরামিষ আহারের উপকারিতার বিষয়ে হরকেষ্টবাবুর বক্তৃতা শুনতে শুনতে চলেছি অগত্যা তার সহানুভূতি আকর্ষণ করতে আমিষ আহারের বিষময় ফল নিয়ে আমিও কিছু কিছু বললাম আমিষ বস্তু হজম করতে যে পরিমাণ শক্তি যায় ওই খাদ্য হতে সেই পরিমাণ শক্তি আসে না তার ফলেই আমিষাষিরা অল্প দিনে মারা পড়েন এক কথায় আমিষ খাওয়া আর খাবি খাওয়া এক অবশ্যই নিরামিষাষিরা বহুকাল বেঁচে থাকেন কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে কিসের আশাতেই বা বাঁচেন তারা কে যাবে কোন সুখেই বা আমি তাই ভাবি কিন্তু মুশকিল হলো খাওয়া নিয়ে কি যে তাকে খাওয়াবো আর কোথায় বা খাওয়ানো যায় সত্যি কোথায় যে খাওয়া দাওয়া করি মৎস্য মাংস বিবর্জিত একটাও পাকস্থলী তো কলকাতায় নেই অন্তত জানাশোনার মধ্যে নেই আমার কোথায় আমাদের নিয়ে যাই এখন অবশেষে ভেবে দেখলাম ফলমূলই প্রশস্ত মূল কোথায় মেলা জানি না মূলর বাজারেই হয়তো বা কিন্তু ফল তো সর্বত্রই প্রায় সব রাস্তার মোড়েই ফেরিওয়ালার হেফাজতে ছড়ানো রয়েছে ফল ছড়ানো এবং ছাড়ানো বাতামি নেবু কমলা কলা আর পেঁপে আঁধারসড় অভাব নেই পয়সা ফেললেই পাওয়া যায় তাই খাওয়া যেতে লাগলো হরদম যখন তখন দুজন মিলে যত মেলে সারা দুপুরটা এইভাবে ফলবান হয়ে লক্ষণ আর গাছপালার মতন বারংবার ফল ধরতে বাধ্য হয়ে বিকেলের দিকে হরকাষ্টবাবুকে যেন একটু বেজার দেখা গেল ফল খায় বাঁদরে এই ধরনের একটা বিরূপ মন্তব্য যেন ফসকে এলো তার মুখ থেকে অবশ্যই সঙ্গে সঙ্গে তিনি শুদ্ধিপত্র প্রকাশ করে দিলেন আমাদের নিজেদের প্রতি কোনো অবজ্ঞা তিনি দেখাচ্ছেন না আসলে ফল তো গাছেই ফলে আর বাঁদরদেরও সেই গাছেই বসবাস কাজেই প্রথম ফলাওয়ের মুখে তাদের বড়তেই ফললাভ ঘটে থাকে আমি বললুম মা ফলে সে কথা আচন তাহলে আর ফলার করে কাজ নেই খুব হয়েছে মনে মনেই বললুম যদিও এখন বৈকালিক জলযোগ কি করা যায় এক পাঞ্জাবি দোকানে গিয়ে দু গ্লাস বেশ বড় বড় গ্লাস লস্যি নেওয়া গেল সেই ঘোল না খেয়ে হরকষ্টবাবু ঘাল হয়ে বসে পড়লেন অনেকক্ষণ পরে দম নিয়ে তিনি বললেন ঘোল খায় তো বোকায় বলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কেন খেতে খেতে ভালো না আপনাদের পশ্চিম মুলুকের মতন নয় বোধ হয় কিন্তু আমার তো খাসা লাগলো মশাই খাসা বই কি খুবই খাসা খেয়ে বিশেষ তৃপ্তি পেয়েছি তা বলাই বাহুল্য আমাদের আমি বোকা বলছি তা ঠাওড়াবেন না বোকারা ঘোল খায় বলে একটা কথা ছিল না কথাটার মানে কি তাই আমি ভাবছিলাম দুধের যত প্রকার অপভ্রংশ হতে পারে তার মধ্যে ঘোলটাই যে একমাত্র নয় তাছাড়া ছাতার বাঁটও আছে তবে ঘোলটাই সবচেয়ে অম্লমধুর আর বেশ সুস্বাদু বৈজ্ঞানিকের ন্যায় আমি তাকে বোঝাবার চেষ্টা করি দুধের ছানা অংশ থেকে ছাতার বাঁট তৈরি হয়ে থাকে এই কথায় হরকেষ্টবাবু তো হাঁ হয়ে গেলেন বললেন ছাতার বাঁট কিন্তু তেমন সুস্বাদু নয় শিশুকালে আমি ঢের খেয়েছি মশাই আমার বাবা তাই দিয়ে পিটতে নামায় এখন আমার মনে আছে অবশ্যই ঘোল যেমন পেটে লাগে ছাতার বাঁট তেমন নয় ওকে বরং পিঠে লাগানো যায় আমি অনুযোগ করি এবং পরবর্তী সুযোগে নরহরি আর ছাতার বাঁটকে দ্বন্দ্ব সমাসে নিয়ে আসা যায় কিনা মনে মনে ভাবি যাবতীয় দর্শন প্রদর্শন সমাদা করতে সন্দেহ হয়ে গেল ক্লান্ত হয়ে পড়লাম আমি হরে কেষ্ট বললেন আর একটা জায়গা দেখলেই তার হয়ে যায় গুলু গলির যে বাড়ির একতলায় তিনি জন্মেছিলেন সেইখানটা তার সেই সাতটাই মেটা কেন ঠিকানা বাতলে সেই জন্মস্থানে তাকে নিয়ে গেলাম খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না কিন্তু জায়গাটা দেখে হরে ভারী বিচলিত হয়ে পড়লেন সেই একতলাটা এখন একটা চপ কাটলেটার দোকান হয়ে দাঁড়িয়েছে দেখা গেল ভেতরে গিয়ে দেখবার ইচ্ছা ছিল একবার কিন্তু কি দুঃখের বিষয় ভগ্নকণ্ঠে তিনি আওড়ালেন আসুন না যাওয়া যাক দেখতে দোষ কি না খেলেই তো হলো ভেতরে গেলাম আমরা এবং একটা টেবিল নিয়ে বসলাম ঠিক যেখানটিতে হরেকৃষ্ণবাবু সর্বোচ্চ হয়ে ই হলকে প্রথম পদার্পণ করেছিলেন সেইখানে দুটো লেমোনেড নিয়ে তৃষ্ণা নিবারণ করা গেল কেবল চপ কাটলেটই নয় সব কিছুই ছিল হোটেলটায় মাংসের কারি কোরমা রোস কাবাব শিককাব দু পেঁয়াজি পোলাও পর্যন্ত আর এমন খাসা গন্ধ ছেড়েছিল যে কি বলবো সেই গন্ধে তো আমার জীবে জল এসে গেল আর হরে কেষ্টবাবুর সেই গন্ধেই কিনা বলতে পারি না চোখ লাগলো চকচক করতে কেন যে মানুষ এসব ছাইপাস খায় এই যত চপ কাটলেট খেয়ে কি সুখ পায় জানি নে বললেন হরে কি কীরকম খেতে কে জানে একটা নিয়ে চেকে দেখা যাক না কেন আমি বলি বাস্তবিক অভিজ্ঞতা অর্জনে দোষ কি সব রকমের অভিজ্ঞতাই অর্জন করতে হয় আসক্ত হয় না পড়লেই হলো সে কথা বলি আমি আচ্ছা বেশ অভিজ্ঞতা লাভের জন্য সামান্য কিছু খেয়ে দেখা যাক না হয় একটা চপ আর একটা কাটলেট তাহলে কি বলেন নিমরাজি হলেন হরকেষ্ট নিশ্চয়ই নিশ্চয়ই আরও গোটা দুই বেশি করেই নেওয়া যাক আমিই বা কেন অভিজ্ঞতা সঞ্চয়ে বঞ্চিত হই সায় দিয়ে বললাম আমি চপ কাটলেট এসে পড়লো হরে কৃষ্ণ বললেন ও জিনিস আর হাত দিয়ে ছুতে চাইনি ছুরি কাটা আছে ছুরি কাটাও বসে গেল দু গেল দুজনেই আমরা অভিজ্ঞ হতে লাগলাম ওর ছুরি কাটা চালানোর কায়দা দেখে তো আমার তাক লেগে গেল অবশেষে না বলে আমি পারলাম না কিছু মনে করবেন না হরেকৃষ্ঠবাবু নরহরির কথায় কিন্তু আমার সন্দেহ হচ্ছে ঘোরতর সন্দেহ সে আমাকে বললো যে আপনি নাকি মাছ মাংস স্পর্শও করেন না কিন্তু ছুরি কাটায় আপনাকে যেরকম ওস্তাদ দেখছি নরহরি বলল হরে কৃষ্ণবাবু বাধা দিয়ে বললেন সবিস্ময় নরহরি বললো কথা না মশাই না বরং মাছ মাংস ছাড়া আমি কিছুই আর ছুঁই নেই আপনিই নাকি নিরামিষের ভীষণ ভক্ত নরহরি আমায় বলেছে আর বলেছে যে মাছ মাংসের কথা কানে তুলতেও প্রাণে আপনি ব্যথা পান তা কি তবে সত্যি নয় অ্যাঁ আরে হ্যাঁ তারপরে দুজনে মিলে নরহরির যে একটা শ্রাদ্ধ করা গেল প্রাণ ভরেই করলাম শ্রাদ্ধ শান্তি সেরে তখন একধার থেকে চপ কাটলে রোস্ট কারি কাবাব কোরমা দোপিয়াজি মাছের পোলাও মাংসের পোলাও যা কিছু ছিল সেই হোটেলে সব সেই টেবিলে জড়ো হলো শ্রাদ্ধের পরে নিয়মভঙ্গে লাগা গেল প্রাণপণে এবং তারপরে খাওয়া দাওয়া শেষ হলে বন্ধু হরুকেও তল্লাতুল্লি করে রিকশায় টেনে তুলতে হলো ঠিক আগের রাতে নরহরির মতোই অবিকল সেই রকম কপিকলের মতো করেই আমাকে এটা আঁটানি করতে হলো আমার অদৃষ্ট গুরু ভোজনের পরে গুরুতর পরিশ্রম আমার পোষায় না কিন্তু করব কি প্রতিদ্বন্দ্বী মশাইকে তো আর গুলু করের হোটেলে রেখে আসা যায় না অধপতি অবস্থায় নরহরি যে আমার বন্ধু আর ইনি যিনি নরহরির বন্ধু ফলত উনি আর আমি এবং আমরা সবাই পরস্পর সমান এবং বন্ধুবত্ন নই কি জিওমেট্রিতে কি বলে থাকে হ্যাঁ গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো